হ্যালো, দিস ইজ শর্ণাব অ্যান্ড ইউ আর ওয়াচিং ইং ড্রপ ট্যাটু অ্যান্ড ফটো স্টুডিও। তো আজকে একটা জিনিস শেখাবো, যারা ব্রাইডালে চন্দন যারা করতে পারে না বা চেষ্টা করছে খুব ভালো করতে পারছে না, তো সেইটাই আপনাদের আজকে দেখাবো এবং সাথে সাথে কীভাবে করা হয়, কী কী জিনিস ইউজ করে সেই সমস্ত জিনিসগুলো বলে দেবো এবং একটা ডিজাইন করে দেখাবে আমার ওয়াইফ রিম্পা। তো চলুন তার কাছে যাওয়া যাক আজকের কাজটা নিয়ে। আজকে আমরা যে ডিজাইনটা বানাবো মেইন হচ্ছে ব্রাইডাল অলকা ডিজাইন, ফোর হেডে হয় যেটা, সেটার জন্য আমাদের কী কী প্র্যাকটিসের জন্য আমরা কী লাগবে। একটা টিপের পাতা, যে কোনো ফেব্রিকের কোনো কোম্পানি নেই তাটা, সেটা তোমার হোয়াইট কালারের, রেড কালারের, আর একটা চন্দন কালার পাওয়া যায়, সেই কালারটা, তিনটে কালার নিয়ে আমরা এই ডিজাইন বানাতে পারি। এবার তোমাদের কাছে যদি এরকম কাগজ থাকে, প্রিন্ট আউট বার করতে পারো, তাহলে এরকম প্রিন্ট আউট পেপারে কাজটা করার চেষ্টা করবে, তাহলে তোমাদের ইজি হবে। আর নয়তো এরকম কালো পেপার কিনতে পারো, চার্ট পেপার বলা হয় এটাকে, চার্ট পেপারে তোমরা এইটা কাজটা করতে পারো। এটা টিপ লাগিয়ে নেবে, নিয়ে তার ধার দিয়ে এবার তোমরা কলকা ডিজাইন স্টার্ট করবে। এবার আমাদের কী তুলি লাগবে, আমাদের তুলি লাগবে এই যে দেখো ট্রিপল জিরো তুলি। এবার আমরা শুরু করব, আর একটা টিস্যু পেপার রাখবে হাতে, আর অবশ্যই জল রাখবে। চলো আজকের কাজটা শুরু করা যাক। প্রথমে অল্প অল্প করে ফেব্রিক কালার নিয়ে চারটে ভাগে ভাগ করে নিতে হবে। নিয়ে তোমার এবার মেইন কলকায় স্টার্ট করা যাক, ইয়েলো কালারটা দিয়ে স্টার্ট করছি। অল্প অল্প করে কালার নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে আমাদেরকে কাজটা করতে হবে। যত আমরা পেশেন্স দিয়ে কাজটা করতে পারবো তত আমাদের ফিনিশিংটা ভালো আসবে। অবশ্যই কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে চন্দন সে ছোট পড়বে না বড় পড়বে। ভিডিওটা আমরা ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি কারণ তোমরা যাতে ভালোভাবে দেখতে পারো আর পজ করে করে কাজটা যাতে করতে পারো। মেন কপালের কাজটা আমাদের প্রায় হয়ে এসেছে, এরপরে আমরা যাব সাইডের কাজ করতে। সাইডের কাজটাও আমরা ভালোভাবে ধীরে সুস্থে একদম আস্তে আস্তে করে লাইন টানবো। প্রপার আমরা দুদিকটা দেখে দেখে কাজ করব, দুদিকের আইব্রো দেখে আমাদেরকে লাইনিংটা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ভালোভাবে আস্তে আস্তে লাইনিংটা স্টার্ট করতে হবে, অল্প অল্প ফেব্রিক নিয়ে। তো তোমরা কাজটা কীভাবে করবে দেখো, ফার্স্ট হচ্ছে তোমরা পেন্সিল দিয়ে কাজ করবে। একটা যে কোনো ইমেজ নিয়ে নেবে, নিয়ে পেন্সিল দিয়ে ড্র করবে। ড্র করার পর যখন দেখছো তোমাদের ড্রটা খুব ভালো হচ্ছে, তখন তোমরা ফেব্রিক আর তুলি দিয়ে কাজটা করার চেষ্টা করবে। আশা করি তখন তোমাদের কাজটা খুব ইজি হয়ে যাবে আর খুব সুন্দর হবে। আজকের কাজটা তোমাদের কেমন লাগছে সেটা বলবে, আর তোমরা যদি আরও এরকম ডিজাইন দেখতে চাও, ছোটোখাটো সিম্পল ডিজাইন দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি আরও ভিডিও নিয়ে আসবো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা কমেন্ট করতে পারো। আরও কিছু অন্য কিছু জানার জন্য, দেখার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। এরপর তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, আমি লাল কালারের শ্যাডো দিচ্ছি, লাল ফেব্রিক দিয়ে হালকা হালকা করে একদম শ্যাডো দেবো। একদম অল্প অল্প কালার নিয়ে অল্প অল্পভাবে ধীরে সুস্থে এই শেডিংটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের কলকাটা আরও বেশি খুলে যাবে, তো সেই কারণে একদম আস্তে আস্তে ধরে ধরে এই কাজটা করতে হবে আমাদের। তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো একটু, আমি ইয়েলো কালার কেন দিয়েছি, কারণ এই যে পেপারটা রয়েছে আমার কাছে বা মডেল আছে তার স্কিনটা খুবই হোয়াইট, তাই জন্য আমরা ইয়েলো কালার দিয়ে কাজটা করছি। যাদের স্কিন একটু হালকা ডার্ক হবে তাদেরটা আমি হোয়াইট দিয়ে কাজ করব, আর শেডিং দেব লাল অ্যান্ড ইয়েলো কালার। ইয়েলো কালার মিন্স চন্দন কালার। আমি রিম্পা, আমার এই কাজটা তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।